চলনবিল অধ্যুষিত নাটোরে এখনো 79 প্রজাতির মাছ পাওয়া গেলেও ইতিমধ্যেই 4 প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গেছে, বিলুপ্ত প্রায় 30 প্রজাতির মাছ। বিলুপ্ত প্রায় মাছগুলোর গুরুত্ব দিয়ে নতুন করে চাষ শুরু হয়েছে। তবে অত্যন্ত স্বাদযুক্ত বিলুপ্ত প্রজাতির ধোদা, বাটাইকা, গুড় পরই এবং গোজার মাছ ফিরে পেতে চান স্থানীয়রা। নাটোর মৎস্য অফিস সূত্রে জানা গেছে, চলনবিল ঘেরা নাটোরে একসময় 100 প্রজাতির ওপরে মাছ পাওয়া যেত। কালক্রমে নদীর পাড় দখল, বিলের মধ্য দিয়ে রাস্তা নির্মাণ, অপরিকল্পিতভাবে পুকুর খনন, অধিক ফলনের আশায় জমিতে কীটনাশক প্রয়োগ সহ নানা কারণে হারিয়ে যেতে থাকে বিভিন্ন দেশি প্রজাতির স্বাদুপানির মাছ। বর্তমানে নাটোরে টিকে আছে 79 প্রজাতির মাছ। বর্তমানে 4 প্রজাতির মাছ জেলের কোথাও পাওয়া যায় না। অপরদিকে 30 প্রজাতির মাছ বিলুপ্তির পথে বলে দাবি করেন কর্তৃপক্ষ। জেলা মৎস্য অফিসের মতে বর্তমানে নাটোরে 5,996 মেট্রিক টন মাছ চাষ করা হচ্ছে। এর মধ্যে পুকুর দিঘিতে চাষ হচ্ছে 34,759 মেট্রিক টন, প্লাবনভূমিতে 13,000 মেট্রিক টন, আর হালতিসহ বিভিন্ন বিল থেকে পাওয়া যাচ্ছে 1,090 মেট্রিক টন মাছ। সদর উপজেলার মাদ্রাসা মোড় বাজারের কাছে মাছের আড়তদার ফারুক জানান, প্রায় প্রতিদিনই তারা সিলভার কার্প, পাঙ্গাস ছাড়াও দেশি প্রজাতির রুই, কাতলা, মৃগেল, কই, কানুচ, মাগুর ইত্যাদি মাছ স্থানীয় মাছ চাষীদের কাছ থেকে কিনে পাইকারি বাজারে বিক্রি করেন। তবে ট্যাংরা সহ দেশি প্রজাতির বেশ কিছু বিলের মাছ এখন পুকুরেও চাষ করা হচ্ছে। এই মাছ ছাড়াও প্রতিদিন তারা জেলেদের কাছ থেকে বিলের মাছ কেনেন। মূলত দেশি প্রজাতির বিলের মাছের চাহিদা বেশি হয়, এগুলোর দামও বেশি পাওয়া যায়। শহরের নিচা বাজার এলাকার নিয়মিত মাছ বিক্রেতা মাসুম জানান, বাজারে দেশি প্রজাতির মাছের চাহিদা বেশি, তবে এসব মাছ বেশি পাওয়া যায় না। দোকানে দেশি প্রজাতির মাছ বিক্রি শেষ হওয়ার পরই কেবল অন্যান্য মাছ বিক্রি হয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেশ কয়েক বছর থেকে তিনি ধোদা, বাটাইকা, গুড়পই, গোজার মাছ দেখেননি, বিক্রি তো প্রশ্নই ওঠে না, তবে ওগুলি আসল স্বাদযুক্ত মাছ। তিনি নিজেও বিক্রির পাশাপাশি ওসব মাছ একসময় নিয়মিত খেতেন। অপর এক প্রশ্নের জবাবে মাসুম বলেন, ধোদা মাছ কই মাছের চেয়ে একটু বড়, প্রায় 7-8 বছর আগে তিনি ওই মাছগুলো বিক্রি করেছেন। ওই মাছগুলোর দেহে অনেক তেল থাকতো আর স্বাদও অসাধারণ ছিল। সদর উপজেলার ভাটোদোরা গ্রাম প্রধান আব্দুল আজিজ জানান, বিলুপ্ত মাছগুলো আগে প্রায় সারা বছরই পাওয়া যেত। বাড়ির সামনের বিলে তারা দল বেঁধে বন্ধুদের সঙ্গে অন্যান্য মাছের সাথে, বৃষ্টি শুরু হলেই পুকুর আর বিলের কচুরের মধ্যে বড় বড় এসব মাছ পাওয়া যেত। এখন মাছ খেলে স্বাদ পাওয়া যায় না উল্লেখ করে তিনি মাছের প্রকৃত স্বাদ পেতে বিলুপ্ত মাছগুলো ফিরিয়ে আনার দাবি জানান। জেলা মৎস্য কর্মকর্তা অলোক কুমার সাহা জানান, বিলুপ্ত প্রায় মাছগুলো পুনরুদ্ধারের চেষ্টা চলছে। তবে বিলুপ্ত হওয়া মাছগুলো জেলার বাইরে কোথাও পাওয়া গেলে এখানে এনে তার প্রজাতি রক্ষা করা সম্ভব হবে। এ ব্যাপারে মৎস্য বিভাগের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।